আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ। প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী, আজ 18 তারিখ, তোমাদের শীট অনুযায়ী আজকে তোমাদের জ্যামিতি উপপাদ্য 1 এবং 2। 1 এবং 2 উপপাদ্য ক্লাসে তোমাদেরকে একাধিকবার পড়ানো হয়েছিল, এবং গত কিছুদিন আগে যে একটা পরীক্ষা ছিল সেই পরীক্ষাও কিন্তু উপপাদ্য 1 এবং 2 আসছে। এটা নতুন করে পড়ার তেমন কিছু নাই, তারপর আমরা একটু আলোচনা করে তোমাদেরকে এই পড়াটা দিয়ে দিচ্ছি, কারণ এটা কিন্তু তোমার আবার বার্ষিক পরীক্ষাও কিন্তু উপপাদ্য কিন্তু বইয়ের মধ্যে আসি দুইটা, 1 এবং 2। এই দুই 1 এবং 2 কিন্তু আবার পরবর্তী ক্লাসেও আসবে, সুতরাং তোমাকে এটা খুব ভালো করে শিখতে হবে। যেমন উপপাদ্য 2-এ তোমাদের বাসার কাজ পড়ালো কি, জ্যামিতি উপপাদ্য 1 ও 2 নং পড়া ও লেখা। হ্যাঁ, পড়া ও লেখা, পড়া ও লেখা। উপপাদ্য 2 ছিল আমাদের এরকম, উপপাদ্য 2 ছিল, চিত্রটা ছিল ঠিক এরকম। দেখো আমরা এগুলোর নামকরণ করি, এ বি সি ডি, দুইটা সরলরেখা, অথবা যদি আমরা এখানে যদি বি লেখো এ বি, তাহলে গণনা দিতে সহজ হবে। এ বি এটা হলো কি, সি আর ডি, সি এবং ডি, এই দুইটা রেখা কি বিন্দুতে মিলিত হয়েছে, ও বিন্দুতে মিলিত হয়েছে। দুইটি সরলরেখা ও বিন্দুতে মিলিত হয়েছে, তাহলে এ এবং বি একটা সরলরেখা, আর সি এবং ডি হলো একটা সরলরেখা। এই দুইটা রেখা কোথায় এসে মিলিত হয়েছে, ও বিন্দুতে মিলিত হয়েছে। এখন তোমাকে যদি বলে যে কোণ বি ও ডি এর বিপরীত কোণ কত, বিপরীত মানে বিপরীত, তাহলে কি হবে, কোণ এ ও ডি এর বিপরীত কোণ কি হলো, বি ও সি, বিপরীত কোণ। আবার কখনো এরকম বলতে পারে যে কোণ এ ও সি, কোণ এ কোণ এ, কোণ চিহ্নটাকে এরকম ব্যবহার করা হয় যে কোণ এ ও সি এর কি কোণ, বিপরীত, বিপরীত কোণ কত, বিপরীত কোণ কত, তার তুমি কী লিখবে যে কোণ এ ও সি এর কোণ, তারপরে বিপরীত, তাহলে কি হবে কোণ বি ও ডি। এইভাবে আমরা কি বলবো, 4টা কোণ প্রমাণ করতে পারি। তাহলে এখানে ও বিন্দুতে কয়টা কোণ হয়, 4টা, এ ও সি, তারপরে বি ও, বি ও সি, বি ও ডি, অথবা এ ও ডি, তাহলে 4টা কোণ উৎপন্ন হয়। এই 4টা কোণের সমষ্টি কত কত হয়, 360 ডিগ্রি হয়, কারণ আমরা জানি 4 গুণের সমষ্টি কত হয়, 360 ডিগ্রি হয়। তো তোমরা এইটা খুব মনোযোগ সহকারে বাসায় শিখবে, যেহেতু আগে ক্লাসে পড়া হয়েছিল, তোমরা আশা করি পারো এটা। আর আজকে এই সপ্তাহে আমাদের শেষ ক্লাস, আজ বৃহস্পতিবার, আগামী সপ্তাহের শীট কিন্তু আগামী শুক্রবারে, তার মানে 19 তারিখ দেওয়া হবে। তোমরা কী করবে, আগামী শুক্রবার অবশ্যই শীটগুলো সংগ্রহ করবে। আজকে আমরা এখানে ক্লাস শেষ করতেছি, ভালো থাকো, সুস্থ থাকো, আসসালামু আলাইকুম।